নমস্কার বন্ধুরা, গার্ডেনিং উইথ অর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব আর যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটি ড্রাগন গাছ। আর এই ড্রাগন গাছটা আমি খুব ছোটো এনে লাগিয়েছিলাম। দেখছেন এই পটটা, এই পটেতে আমি এতদিন ছিল ড্রাগন গাছটা, আর এর মাটি থেকে আমি এখন হালকা করতে পারছি না, কিন্তু তবুও আমি তোলবার চেষ্টা করেছি, কিন্তু এটাকে সরানো যাচ্ছে না। এত এর কাঁটা যে আমি এটাকে প্রায় তুলে সরাতে পারছি না। কিন্তু এর গ্রোথ দেখুন, এই দেখুন এখানে, এই দেখুন বন্ধুরা, প্রায় 11টা পাতা আবার এখান থেকে বেরোচ্ছে। দেখুন বন্ধুরা কীভাবে এই গ্রোথ নিয়েছে, দেখুন কীভাবে এর গ্রোথ নিচ্ছে, দেখুন তো। এটাকে যদি আমি এখন রিপোর্টিং না করি তাহলে কিন্তু এই পাতাগুলো বেড়ে যাবে এবং ফ্রুটিংটা একটু কম করবে। সেই জন্য আমরা এর জন্য নিয়ে নিয়েছি একটা ড্রাম। আমরা এই ড্রামটাতে আজকে বসাবো, আর এই ড্রামটাতে আমরা ফুটো করে নিয়েছি, আর এখানে এবার আমরা মাটিটা তৈরি করে লাগাবো। কীভাবে লাগাবো, রিপোর্টিংটা কীভাবে করব, তার জন্য আমি আপনাদেরকে আজকে বলবো। ড্রাগন গাছ হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ, দেখতেই পাচ্ছেন এর কাঁটা রয়েছে, কানে খানিকটা ফণী মনসা টাইপের দেখতে। এই ড্রাগন গাছকে যেহেতু মরু অঞ্চলে, ক্যাকটাস জাতীয় গাছ মরু অঞ্চলের গাছ, সেহেতু এর খাবারটা কিন্তু সাধারণ গাছের মতো হবে না। এটা কীরকমভাবে তৈরি করব, তো এর মাটি অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি, আমি একটুখানি এখানটা দেখিয়েছি। এটা হচ্ছে আগের মাটি, যে মাটিটা দেখুন বন্ধুরা প্রস্তুত করা ছিল, সেই মাটিটা আমি আপনাকে দেখাচ্ছি। এই মাটিটা আমি প্রস্তুত করা ছিল। এখন আমি যে মাটিটা এখানে তৈরি করব সেটা হচ্ছে, আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 35% মতন গার্ডেন সয়েল, 35% মতন গার্ডেন সয়েল। ওখানে নিয়েছি বালি, আর তার সঙ্গে নিয়েছি অবশ্যই, এই দেখুন একটুখানি এখানে খুব ভালো মানের, উন্নত মানের কোকোপিট রয়েছে। এই কোকোপিট আমি এখানে ব্যবহার করেছি সামান্য পরিমাণে। আর নিয়ে নিয়েছি যে ইঁটের টুকরো, এরকম এরকম ছোটো ছোটো সাইজের ইঁটের টুকরো। আর যেহেতু এটা মরু অঞ্চলের মানে গাছ, এবং এই ইঁটের টুকরোটা দিলে ভালো, আপনাকে কম জল দিতে হবে। এই ইঁটের টুকরোর মধ্যে এই জলটা যতটুকু ধরবে ততটুকুতেই এটা ভালো গাছটা হবে। আর নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, আর বালিটা অবশ্যই মেশাতে হবে বালি। তো বন্ধুরা আমরা এখন মিক্স করে ফেল, আমরা মিক্স করে ফেলছি বন্ধুরা। আমার হাজবেন্ড আমাকে এখন এই কাজেতে হেল্প করছে, তো একা তো এই গাছটাকে রিপোর্টিং করা সম্ভব নয়, ওই জন্যে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছেন। সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, আর যেহেতু এটাতে বালির পরিমাণ বেশি আছে সেহেতু বন্ধুরা এই গাছটা খুব ভালোভাবে, দেখছেন তো কীভাবে গ্রোথ করছে। মাটি যদি আপনি ভালোভাবে তৈরি করেন তাহলে অবশ্যই এই গাছটা ভালো হবে। আমি আপনাকে দেখালাম যে এই গাছটা দেখুন বন্ধুরা কত, মানে এখানে দেখুন 1, 2, 3, এ দেখুন 4, 5, 6, এ দেখুন 7, 8, এই একটা 9, এই দেখুন বন্ধুরা 10, এরকম 11-12 খানার মতন এরা এটা পাতা দিচ্ছে। সুতরাং একে রিপোর্ট না করলে এই পাতাগুলো বড় হয়ে মানে ফল দিতে দেরি করবে, তাই আমি তাড়াতাড়ি করে আমরা রিপোর্ট করে দিলাম। আর এই কাজে আমাকে হেল্প করেছেন আমার হাজবেন্ড। আর আমরা এখন ওই টবটা ভরে নেবো, এই দেখুন এই টবটা আমরা ভরে নেবো। এটা একটা প্লাস্টিক, এবার গাছটাকে আমরা তুলে দেবো।
আমরা এই গাছটাকে তুলে নেব, যেহেতু খুব কাঁটা আছে গাছটায়। গাছটা আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখছেন, এটা যেহেতু আগে বাঁধা ছিল, গাছটা ছোট ছিল, সেহেতু আমি এখানটা বেঁধেছিলাম। এখন গাছটা লম্বা হয়ে গেছে, এবার আমাকে এটা খুলতে হচ্ছে। আর এই রাবারটা দিয়ে আমি বাঁধবো, কিন্তু এই বাঁশটার ওপরে বাঁধবো। এই বাঁশটা যেহেতু একটা সাপোর্ট আমি পেয়ে গেছি, সেহেতু এই গাছটাকে খুবই সাবধানে তুলে আমরা এবার এটাকে, আর খুব কাঁটা হাতেতে প্রচণ্ড পরিমাণে আমাদের বিঁধছে, আমরা সেটা সহ্য করেও যেহেতু এই গাছটাকে আমরা খুব ভালোবাসি, সেহেতু এটা আমরা করবার চেষ্টা করছি। এটাকে এখানে ওপরে তুলে দেবার চেষ্টা করছি। আর এখানে এর জন্য আমরা এই বাঁশের সাপোর্ট বা বেকারি সাপোর্টটা আমরা দিয়ে দেব। অলরেডি একটা বেকারি সাপোর্ট আছে, আর আমরা এবার এখানে বন্ধুরা আমরা এটাকে পুরোপুরি বেঁধে দিলাম। আর বেঁধে দিয়ে এবার দেখুন এই গাছটা আমরা পুরোটা বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পর দেখুন গাছটা সোজাভাবে দাঁড়িয়েছে। এবার আমরা এখানে একটা পরবর্তীকালে যখন দেখব যে খুব পাতাগুলো বড় হয়ে গেছে, তখন এখানে একটা আমি লোহার রডের সাপোর্ট দিয়ে একটা গোল রিং মতন করে দেবো, যাতে এই যে শুটগুলো যেগুলো বেরোচ্ছে থেকে আরও বেরোবে, সেগুলো পরবর্তীকালে এরকমভাবে ছড়িয়ে যেতে পারে এবং আমরা সহজেই এই ফুলের পলিনেশন করতে পারি। তো দেখছেন, আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আমার সঙ্গে জুড়ে থাকবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা দেখুন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।